দেখো আজকে আমরা খুব সহজ একটা পদ্ধতিতে শিখবো, খুব চটপট এটা সমীকরণের সমাধান করা, তার মানে x y এর ভ্যালু বের করা। তাহলে আমি x এর ভ্যালু বের করব, তো তাহলে x ইকুয়াল টু একটা দাও। এবার কি করব, x এর ভ্যালু তো আমরা এই যে y থেকে আমরা এই টার্মটাকে ধরব, এখান থেকে আমাদের কাজ শুরু। দেখো এখানে যে সহগ আছে সবসময় সহগ এক্স ওয়াই গুলো আমরা লিখবো না, এখানে এখানে আমরা সহগ লিখবো। তাহলে এই যে টার্মটা, এই টার্মটার সাথে কত আছে, থ্রি আছে ইন্টু টুয়েলভ। তাহলে আমি প্রথমে লিখবো থ্রি ইন্টু টুয়েলভ মাইনাস, এবার এই যে ক্রস ক্রস করো, ক্রস মাল্টিপ্লিকেশন, সেভেন ইন্টু টু। নিচে কি করব, নিচেও কিন্তু এইখান থেকে এই যে ওয়াই এর টার্ম এখান থেকেই কিন্তু আমার কাজ শুরু। তাহলে আমি এইভাবে আসব, থ্রি ইন্টু ফাইভ মাইনাস এই যে এইটা বাদ ছিল এটা টু ইন্টু টু। তাহলে দেখো তো এটা ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু হচ্ছে তিন বারো ছত্রিশ বিয়োগ সাত দুকুনি চোদ্দ, আর এখানে কত হচ্ছে তিন পাঁচার পনেরো বিয়োগ চার, এই তো। তাহলে এটা মাইনাস করো, এটা মাইনাস করলে হচ্ছে টোয়েন্টি টু, আর নিচে কত হচ্ছে ফিফটিন থেকে ফোর বাদ দিলে ইলেভেন কাটো, তাহলে ইকুয়াল টু হচ্ছে টু। তার মানে এক্স এর ভ্যালু আমরা পেলাম টু। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম এক্স ইকুয়াল টু টু। এবার সেই প্রথম ফার্স্ট ইকুয়েশন বা সেকেন্ড ইকুয়েশন যে কোনো ইকুয়েশনে তুমি এক্স এর ভ্যালু বসিয়ে দাও, বসিয়ে দিলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে। দেখো এক নম্বরে আমি তাহলে এক্স এর ভ্যালু টু সেটা বসিয়ে দিচ্ছি, টু ইন্টু এক্স এর ভ্যালু টু প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন। এবার দেখো এখান থেকে কি পাচ্ছি, থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন যেমন আছে থাক, এদিক থেকে দুই দুগুনি চার, এই দুই দুগুনি চার এদিকে বিয়োগ হবে, তাহলে কি হলো থ্রি ওয়াই ইকুয়াল টু থ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু থ্রি বাই থ্রি মানে ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা কি পেলাম, ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটাই আনসার। তাহলে আমাদের সলভ করা হয়ে গেল। তাহলে দেখলে তো কত সহজে সলভ করলাম, আমরা আরো একটা করছি। দেখো এখানেও দুটো ইকুয়েশন দেওয়া আছে, আমরা কি করবো, আমরা প্রথমে এক্স এর ভ্যালু বের করে নেবো। তাহলে এক্স ইকুয়াল টু কি বলেছিলাম, এক্স এর ভ্যালু বের করবো যেহেতু ওয়াই এর থেকে আমাদের কাজ শুরু, তাহলে এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। এই নেই প্রথমে আমরা ওয়াই থেকে শুরু করবো, এই উপরের থেকে এদিক, তাহলে থ্রি ইন্টু থার্টিন মাইনাস এটা ইন্টু এটা, এটা হচ্ছে কত নাইন ইন্টু কত হচ্ছে, এখানে কিন্তু মাইনাস টু আছে দেখলে, তাহলে মাইনাস টু। নিচে কি হবে, নিচে হবে এই যে থ্রি এখান থেকে এই দুটো দিকে, তাহলে থ্রি থ্রি যা থ্রি ইন্টু থ্রি, আর কি আছে ফাইভ ইন্টু মাইনাস টু, মাইনাস অফ ফাইভ ইন্টু মাইনাস টু, ঠিক আছে। তাহলে আমার কত হলো, তিন দিয়ে তেরোকে গুণ করো তিন তেরো উনচল্লিশ, এবার মাইনাস মাইনাসে প্লাস নয় দুগুণি আঠেরো। আচ্ছা নিচে কত হচ্ছে, থ্রি স্যার নাইন, এখানে মাইনাস মাইনাসে প্লাস পালুকনি দশ, তাহলে এটাকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে ফিফটি সেভেন, আর নিচে তিন উনিশ সাতান্ন, তার মানে কাটলাম তিন, তার মানে এটা ইকুয়াল টু হয়ে গেল থ্রি। তাহলে এই থ্রিটা কি, এক্স এর ভ্যালু, তাহলে আমি পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু থ্রি। এবার আমার কাজ কি, এখান থেকে যে কোনো একটা ইকুয়েশনে এক্স এর ভ্যালু বসিয়ে দেওয়া, আমি এই প্রথমটা তো বসাতে পারি দ্বিতীয়টা তো বসাতে পারি, আচ্ছা ঠিক আছে আমি প্রথমটাতে বসাচ্ছি, এটা এক নম্বর এটা দু নম্বর। এক নম্বরে আমি যদি বসাই তাহলে কী পাই, দেখো ফাইভ
যে x এর ভ্যালু 3 কাজ হলো 3 এর সমান 3y equal to 9 or এটা কত হচ্ছে 3y এখানে থাকছে equal to কত হচ্ছে 9 minus 3 কাজ 15 এদিকে গেলে মাইনাস হচ্ছে তাহলে or 3y equal to minus 6 তাহলে y equal to minus 6 কে 3 দিয়ে ডিভাইড করো কত হয় 3 2 গুণ 6 মাইনাসটা কিন্তু আছে তার মানে মাইনাস 2 তাহলে y equal to পেলাম মাইনাস 2 তাহলে এটাই আমার আনসার আচ্ছা তুমি চেক করে দেখতে পারো যে আনসার ঠিক আছে কিনা সে চেক করার জন্য আমরা কি করব আমরা এক নম্বর ইকুয়েশনে বসিয়ে আনসারটা পেয়েছিলাম তো আমরা এবার দু নম্বর ইকুয়েশনে বসাবো বসিয়ে দেখব যে ঠিক আছে কিনা দু নম্বর ইকুয়েশন থেকে দেখো আমরা পাই আমরা কি পাই 3 x এর ভ্যালু কত 3 মাইনাস 2 ইনটু y এর ভ্যালু কত মাইনাস 2 আচ্ছা এই ডান দিকে আমরা 13 পাই কিনা দেখব এটা ইকুয়াল টু যদি 13 হয় তাহলে বুঝবো ঠিক আছে তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে 3 3 কে 9 যোগ এটা মাইনাস মাইনাস প্লাস হলো তাহলে 2 2 4 তাহলে 9 প্লাস 4 কত 13 আমার आंसर হচ্ছে এখানেও আছে 13 কোশ্চেনে তার মানে কি হচ্ছে আমাদের ইকুয়েশন সলভ করা ঠিক হয়েছে তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে